बृहस्पतिवार इंटरनेशनल क्राफ्ट डे उपलक्षे फाउंडेशन फॉर एमएसएमई क्लस्टर्स उद्योगे डीसी हैंडीक्राफ्ट्स आगरतला ऑफिसे एक कर्मसूची पालन करा हय। उपस्थित छिलेन राज्येर उपमुख्यमंत्री जिष्णु देवबर्मन सह दफ्तरेर अन्यान्य आधिकारिकगण। अनुष्ठाने अंशग्रहण करे उपमुख्यमंत्री बलेन हस्तशिल्पके बाणिज्यिक दिक थेके देखले होबे ना, एर एकटा सामाजिक दिकओ रयेछे। तिनि बलेन आमादेर परम्परागत शिल्पके बाँचिये राखते होले हस्तशिल्पके बाँचिये राखते होबे। হ্যান্ডিক্রাফট হস্তশিল্প যাকে বলে সেটা শুধু বাণিজ্যিক দিক থেকে দেখলে হয় না, সেটা বাণিজ্যিক দিক গুরুত্বপূর্ণ আমি জানি, সেটাকে আমাদের উন্নত দিক থেকে দেখতে হয়, সামাজিক দিকে দেখতে হয়। প্রথম এই যে কালো শিল্প বা হস্তশিল্প যাকে বলে সেটা হলো ফ্যাক্টরি, দ্বিতীয় স্কিল যাকে বলে আমাদের পরম্পরাগত যে শিল্প আছে সেটাকে বাঁচিয়ে রাখতে গেলে কালো শিল্প হস্তশিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। তৃতীয় এই হস্তশিল্প বা কালো শিল্প যাই বলি আমরা হ্যান্ডিক্রাফট সেটা মানুষের ক্রিয়েটিভিটিকে দেখায়, মানুষের সৃজন শক্তি সেটার বহিঃপ্রকাশ ওর কালো শিল্প হস্তশিল্প, এবং সেটাকে প্রতিদিন বাঁচিয়ে রাখতে চাই আমরা অর্থনীতির দরকার আছে, ইকোনমিক্সের দরকার আছে, আর্থিক ইকোনমিক্সের যোগ, ইকোনমিক্স ছাড়া কোনো কিছু টিকে থাকা সম্ভব না। একটা বিরাট সুন্দর লোক ভারতবর্ষের জনসংখ্যা এই হস্তশিল্প আলোচনার সঙ্গে জড়িত।